বিতর্কিত সাংসদ নুসরত জাহান যদি রথে যেতে পারে তাহলে একজন হিন্দু ধর্ম বজায় রেখে হজে যেতে পারবে না কেন, এমনই প্রশ্ন তুলেছেন সর্বভারতীয় বিজেপি নেতা মুকুল রায়। এবং তিনি এটাও দাবি করেছেন যে তিনি হজে যেতে চান এবং তার যাবতীয় ব্যবস্থা করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুকুল রায়ের একসময়ের ঘনিষ্ঠ তথা ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা তহা সিদ্দিকী সাহেব কী বলছেন চলুন দেখে নিয়ে যাক। সর্বপ্রথমে ফুরফুরা দরবার শরীফ ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি এবং মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে আপনার ডিএনএন বাংলাকে শুভেচ্ছা জানাই। তার সাথে সাথে আপনারা যে প্রশ্ন করলেন, মাননীয় মুকুল রায় উনি বলেছেন, আমি বলেছি যদি আমাকে আমার ধর্ম বজায় রেখে হজে যাওয়ার অনুমতি দেয় মমতা ব্যানার্জি ব্যবস্থা করতে পারেন তাহলে যাব, দেখি মমতা ব্যানার্জি এই ব্যবস্থা করতে পারেন। আমি মুকুল রায় ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, পলিটিক্যাল লিডারদের মধ্যে সবচেয়ে প্রথম যদি পরিচয় হয় তাকে ওনার কাছে ওনার সঙ্গে আমার আছে। ওনার সঙ্গে আমার বহুদিন সম্পর্ক আজও আছে, মানুষ হিসেবে থাকবে। মাননীয় মুকুল রায়কে আমি এই কথা বলার জন্য আমি জানাতে চাই, হজ হচ্ছে একটা পবিত্র আমার ধর্ম, রথটা হচ্ছে তার ধর্ম পবিত্র। উড়িষ্যায় জগন্নাথ মন্দির আছে আমার জানা আছে এবং মুসলিম জাতির জানা আছে, সেই মন্দিরে কোনো মুসলিমকে অ্যালাউ করা হয় না, সেই কোনো মুসলিমকে যেতে দেওয়া হয় না। এটা তাদের ধর্মীয় ব্যাপার, কোনো আইন আছে, কোনো নিয়ম আছে, কোনো কানুন আছে তার জন্য, এর জন্য আমরা ব্যথিত নই। আর হজে সৌদি আরবে অর্থাৎ আরবে কোনো হিন্দু যেতে পারবে না, এটা একটা বাজে কথা, এটা মিথ্যা কথা। আমি সৌদিতে আমি হজ করতে গেছি ছবার, আমি সৌদির বিভিন্ন জায়গায় দেখেছি হিন্দু ভাইয়েরা আছে, খ্রিস্টান আছে, ভাই বোনেরা আছে, আমার ভারতবর্ষের আমার বাংলার হিন্দুরা ওখানে আছে, আপত্তি কোথায়? ঠিক এখানে যেমন জগন্নাথ মন্দির, ঠিক ওই জায়গায় পবিত্র কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফে ওখানে সীমাবদ্ধ করা আছে। এবার নুসরাত জাহানকে নিয়ে প্রশ্ন, মমতা ব্যানার্জি নুসরাত জাহানকে কেন নিয়ে গিয়েছিল, এটা আমার মনে হয় মুকুলাটা মিস করে ফেলেছে। মমতা ব্যানার্জি নুসরাত জাহানকে নিয়ে গিয়েছিল তার একটা কারণ আছে, নুসরাত জাহান তো মুসলমান নয়, সে মুসলমান ধর্ম ত্যাগ করেছে, সে মুসলমান ধর্ম ত্যাগ করে তার নামটা পর্যন্ত চেঞ্জ করেছে, কি নুসরাত জাহিন না বলে কি একটা নাম চেঞ্জ করেছে। নুসরাত জাহান সিঁদুর মাথায় দিয়েছে, নুসরাত জাহান হিন্দু ধর্মমতের উপরে বিবাহ করেছে, এদেশে করতে পারে, সে করতে পারে। যদি কোনো হিন্দু মহিলা যদি মুসলিম হতে চায়, হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে হস্তক্ষেপ করব না। মুকুল রায় যদি মুকুল রায় না কেন, যদি কোনো হিন্দু যদি বলে আমি হজে যাব, তাকে হজে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি তহসির দিকে নিচ্ছি, আমি তহসির দিকে নিচ্ছি। আজকেই বলুক, যেদিন বলবে যে আমি হজে যাব, কোনো হিন্দু যদি বলে আমার কাছে যে হুজুর আমি হজে যেতে চাই, আমি দায়িত্ব নিয়ে বলে আমি তাকে হজে নিয়ে যাব। কিন্তু হজে যাবার আগে মুসলমানদের কিছু নিয়ম আছে, কানুন আছে,
সেই নিয়ম কানুনটা তাকে মানতে হবে। যদি মানতে পারে তা আমি তাকে হজে নিয়ে যেতে রাজি আছি। লাল বাবা আশ্রম বলে একটা আশ্রম আছে, সেখানে প্রতি বছর মানুষকে খেতে দেওয়া হয়। সেই জায়গায় আমি গিয়েছি, রান্না হচ্ছে, রান্না হয়ে গেছে, সব খেতে বসেছে, আমি তাদের খাবার তাদের দিচ্ছি। এর জন্য আমি ধর্মকে হারিয়ে ফেললাম না? এটা সংকীর্ণ মনোভাব যাদের তারা এই কথা বলবে। তবে একটা হিন্দু যদি মসজিদে উঠে নামাজ পড়ে, নামাজ পড়ো বলে, সেটা হয় না। একটা মুসলমান যদি মন্দিরে গিয়ে বলে পুজো করবো, সেটা হয় না, এ হতে পারে না। কিন্তু আমি দেখেছি যদি কোনো কোনো মুসলিম যদি মন্দিরে যে পুজো করতে যায় তাকে দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে দেওয়া হয় না কেন? মসজিদে উঠতে গেলে তাকে কতটা পবিত্র হতে হবে, কত সৎ হতে হবে, কত ভালো হতে হবে, সেটা জানার দরকার আছে। আমি আবার বলছি, এই সাম্প্রতিক বাংলায় বিশেষ করে পশ্চিম বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান সাম্প্রতিক বাংলায় প্রত্যেকটা রাজনীতি নেতা নেত্রীদের বলবো, অনুরোধ করব, আপনারা ধর্মকে নিয়ে এইভাবে রাজনীতি করবেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। এটা আমরা ধর্মগ্রন্থ থেকে পেয়েছি। অতএব ধর্মকে নিয়ে এইভাবে বাজে একটা রটনা ঠিক নয়। মমতা ব্যানার্জি নুসরাত জাহানকে নিয়ে গেছে, নুসরাত জাহানকে সারা ভারত পর বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বের মুসলমান যদি প্রশ্ন করা হয়, এই মহিলা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে সেই এই 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 কাজ করছে, অতএব সে মুসলিমদের মধ্যে আছে না নাই সারা বিশ্বের মুসলমান জবাব দিয়ে দেবে। অতএব আমি যতটা জানি নুসরাত জাহান ও মুসলমান নয়, ধর্ম ত্যাগ করেছে, তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি নুসরাত জাহান যদি বলে না আমি ইসলামের মধ্যে আছি, এটা মানুষকে প্রতারণা করা হচ্ছে। তার মানে সাপেরও মুখে চুমু দেওয়া হচ্ছে, ব্যাঙেরও মুখে চুমু দেওয়া হচ্ছে, হিন্দুদেরও খুশি রাখা হচ্ছে, মুসলমানদের খুশি রাখা হচ্ছে, এটা আমি বলতে পারি।